এক জঙ্গলে এক হাতির দল থাকত। তাদের রাজা অনেক বুদ্ধিমান ও শক্তিশালী ছিল। তারা সবাই অনেক আনন্দে সেই জঙ্গলে বাস করত। হাতিদের রাজা আপু সবসময় অন্য হাতিদের অন্য সব ছোট প্রাণীদের দেখাশোনা করতে বলতো। ভাইরা, আমরা অনেক বড়, তাই আমাদের সবসময় আমাদের থেকে ছোট প্রাণীদের খেয়াল রাখা উচিত, যাতে আমাদের কারণে ওদের কোনো ক্ষতি না হয়। আচ্ছা মহারাজ, আমরা এ ব্যাপারে খেয়াল রাখব। হাতিদের সেই জঙ্গলে কোনো কিছুর অভাব ছিল না। একবার এমন সময় আসলো যে বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলে খরা দেখা যায় এবং সব প্রাণী জঙ্গল ছেড়ে যেতে লাগলো। হাতি ক্ষুধা ও পিপাসায় থাকতে না পেরে আপুর কাছে গেল। মনে হয় এখন আমাদেরও জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত, নয়তো আমরাও এখানে না খেতে পেয়ে মরে যাব। আপু হাতি তার সুর উঠিয়ে তাদের বলল, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা জঙ্গল ছেড়ে কোথাও যাব না। কিছু দূরে এই একটা বড় পুকুর আছে, সেই পুকুর পানিতে ভরে আছে। সেখানে যাওয়ার রাস্তায় খাবার জন্যে অনেক ফলের গাছও আছে। আমরা প্রতিদিন সেখানে গিয়ে পানি পান করে ও খাবার খেয়ে আবার জঙ্গলে ফিরে আসব। সব হাতি তার কথা মেনে নেয় এবং আনন্দের সাথে সেই পুকুরের দিকে যেতে থাকে। সেই পুকুরে যাওয়ার রাস্তায় অনেক খরগোশের দল বাস করত। হাতি সেখানে যাওয়ার কারণে খরগোশের দল ভয় পেয়ে গেল। আরে বাঁচাও বাঁচাও, দেখো এটা কি, আরে এখানে হাতি আসলো কোথা থেকে, আরে বাঁচাও, পালাও পালাও। সব খরগোশ পালাতে থাকে। হাতি এখানে আসার কারণে কিছু খরগোশ মারা যায় ও অনেকে আহত হয়। বিকেলে সব খরগোশ এক জায়গায় হাতিদের থেকে বাঁচার উপায় খোঁজার জন্য মিটিং করে। খরগোশের সর্দার সবাইকে বলল, বন্ধুরা মনে হয় আমাদেরও এখান থেকে চলে যাওয়া উচিত। তখনই সেখানে বসা এক বুদ্ধিমান খরগোশ বলল, চিন্তা করবেন না, আমি এক উপায় খুঁজে পেয়েছি, আমি এক্ষুনি হাতিদের রাজার কাছে যাচ্ছি। বাবা সাবধানে যেও। প্রণাম মহারাজ। এখানে কেন এসেছো মিক্কু? মহারাজ, চন্দ্রদেবতা তার কথা আপনার কাছে পৌঁছতে আমাকে পাঠিয়েছেন। আচ্ছা বলো কি কথা। চন্দ্রদেবতা বলেছে যে আপনি যে পুকুর থেকে পানি পান করেন সেটা তাদের পবিত্র হওয়ার পুকুর, আর সে আপনার উপর অনেক রাগ করেছেন। তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? আসুন মহারাজ, চন্দ্রদেবতা এখনো সেখানেই আছেন, আপনি নিজে দেখে নিন। মিক্কু খরগোশ আপু মহারাজকে তার সাথে নিয়ে গেল এবং পুকুরে চাঁদের প্রতিচ্ছবি দেখালো এবং বলল, ওই দেখুন মহারাজ, আপনি নিচু হয়ে সম্মান করুন, নয়তো সে আরো রাগ করবে। আপু হাতি মিক্কুর কথা শুনে ও চাঁদকে সম্মান দেখায় ও তার ভুলের জন্য ক্ষমা চায়। এভাবে মিক্কু খরগোশের চালাকি ও বুদ্ধিমত্তার কারণে খরগোশের দল বেঁচে যায়। হরিণ ও তিন বন্ধু। এক জঙ্গলে সোনু নামের হরিণ, তার তিন বন্ধু মিঠু তোতা, চুম্বু ইঁদুর ও সুন্দর ময়ূরের সাথে থাকত। তারা চার বন্ধু জঙ্গলের মাঝে পুকুরের পাশের পাহাড়ে থাকত। চুম্বু ইঁদুর পাহাড়ের ভেতর গর্তে অনেক গর্ব নিয়ে থাকত। মিঠু তোতা পাশের এক গাছে বাসা বানিয়ে থাকত। আর সুন্দর ময়ূর পাশের এক ঘন জঙ্গলে তার বাসা বানিয়ে নিয়েছিল এবং মাঝে মাঝে গাছের নিচের ডালেও দিন কাটাত। এবং সোনু হরি সবুজ সবুজ ঘাস খেয়ে ক্লান্ত হয়ে পাহাড়ে বানানো ছোট্ট একটি গুহায় ঘুমিয়ে যেত। কিন্তু চারজন প্রতিদিন সকালে পাহাড়ে এক হয়ে একে অন্যের খোঁজ নিত। কখনো কখনো একসাথে জঙ্গলে ঘুরতে বের হতো। একদিন মিঠু তোতা বলল, আরে এসে পড়েছো আমার বন্ধুরা, কেমন আছো তোমরা তিনজন? চুম্পু ইঁদুর বলল, আমি তো একদম ভালো আছি, কিন্তু গর্তে বসে বসে ক্লান্ত হয়ে গিয়েছি, চলো কোথাও ঘুরে আসি। তখন সুন্দর ময়ূরও আসলো আর বলল, হ্যাঁ হ্যাঁ চলো পুকুরের ওই পারে ঘুরতে যাই, অনেকদিন ওদিকে যাই না। হরিণও রাজি হয়ে গেল আর তারা পুকুরের অন্য পারে ঘুরতে চলে গেল। হরিণ লাফিয়ে লাফিয়ে সবার আগে চলে যায়, কিন্তু তারা জানত না যে পুকুরের অন্য পাশে এক শিকারী জাল পেতে আছে।
হরিণ সবার আগে থাকার কারণে সেই জালে আটকে যায়। আরে বন্ধু, বাঁচাও বাঁচাও, আমি জালে ফেঁসে গেছি, তাড়াতাড়ি কিছু করো। শিকারি তখন সেখানে ছিল না, অন্য বন্ধুরা সেখানে আসে আর তোতা বলে, তুমি ভয় পেও না বন্ধু, এখনই ইঁদুর তোমার জাল কেটে দেবে। কিন্তু তখনই শিকারি সেখানে চলে আসে। শিকারিকে দেখে তোতা, ময়ূর আর ইঁদুর এক জায়গায় লুকিয়ে যায় আর তাদের বন্ধু হরিণকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে। মিঠুর তোতা তাদের দুজনের কানে কানে এক বুদ্ধি বলল আর সবাই সেটা করলো। শিকারি যখনই হরিণকে জাল থেকে বের করে থলেতে ভরে নিতে যাবে, তখনই সুন্দর ময়ূর কুকুর কুকুর ডাক দিয়ে নাচতে শুরু করে। আরে বাহ, এত সুন্দর ময়ূর, এর তো অনেক দাম পাবো। যেই না শিকারি ময়ূরকে ধরতে যায়, তখনই ময়ূর দৌড়ে জঙ্গলের মাঝে চলে যায়। অন্যদিকে সুযোগ পেয়ে ইঁদুর জাল কেটে দেয় আর তোতা উড়ে গিয়ে ময়ূরকে ইশারা দেয় আর হরিণ মুক্ত হয়ে যায়। শিকারি ধরে ফেলার আগে ময়ূর উড়ে গাছের ডালে উঠে যায়। শিকারি খালি হাতে সেখান থেকে ফিরে আসে, না তো সে ময়ূর ধরতে পেল না হরিণকে। আর এদিকে হরিণ তার তিন বন্ধুর সাথে আবারও পাহাড়ে দিন কাটাতে লাগলো। শেয়াল ও সাত ছাগল। এক জঙ্গলে সাতটি ছাগল থাকতো, তারা সব সময় একসাথে থাকতো, একসাথে ঘুরতো, একসাথে খাবার খেত। তাদের বন্ধুত্ব পুরো জঙ্গলে বিখ্যাত ছিল। একদিন এক হাতি বলল, আরে ছাগল, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের সবাইকে একসাথে দেখে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ হাতি ভাই। এবং তাদের ঘুমানোর সময় হলে পাঁচটি ছাগল ঘুমিয়ে যেত আর দুইটি পাহারা দিত, যাতে কোনো শিকারি তাদের মারতে না পারে। একদিন এক ছাগল বলল, আরে বন্ধুরা, যাও যাও, তোমরা ঘুমিয়ে নাও, আমি পাহারা দিচ্ছি। আচ্ছা, আমরা ঘুমোতে গেলাম। সেই জঙ্গলে এক চালাক শেয়াল ছিল, তার নজর ছিল এই ছাগলদের উপর। আরে বাহ, কত মোটা ছাগল, যদি এদের পেয়ে যায় তাহলে আমার তো পার্টি হবে, মজা হবে। শেয়াল সাহস করে ছাগলদের উপর হামলা করে। বন্ধুরা, একসাথে শেয়ালের উপর হামলা করি, নয়তো সে আমাদের খেয়ে ফেলবে। ছাগলেরা একসাথে শেয়ালের উপর হামলা করে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আরে আরে বাঁচাও, পালাও এখান থেকে। শেয়াল ছাগলদের মার খেয়ে ভয়ে পালিয়ে যায়, কিন্তু সে তখনও ছাগলদের ধরার পরিকল্পনা করতে থাকে। এই ছাগল আমাকে মেরেছে, আমি এদের ছাড়বো না। শেয়াল লুকিয়ে লুকিয়ে তাদের ফলো করতে থাকে। একদিন ছাগলেরা গাছের ডালের সবুজ পাতা খাওয়া নিয়ে ঝগড়া করতে থাকে। আরে এটা কি করছো, এ পাতা আমার। তুমি এটা খাচ্ছ কেন? এটা আমার, এটা আমি পেয়েছি। আমার সবুজ পাতা ভালো লাগে, এটা আমার। তখনই বড় ছাগল সেখানে আসে আর তাদের বুঝায় যে নিজেদের মধ্যে ঝগড়া করা ভালো না। কিন্তু সেই তিন ছাগল দল থেকে আলাদা হয়ে চলতে থাকে। শেয়াল তো এই সুযোগের অপেক্ষায় ছিল। আর কতদিন সাথে থাকবে? আজ তো ঝগড়া হয়েই গেল, আজ শেয়াল এদের ওপর বদলা নেবে, এক এক করে এদের খেয়ে ফেলবে, কাউকে ছাড়বে না। আজ তো আমার অনেক ভালো দিন যাবে, চলো এদের শিকার করি, এদের এই ঝগড়ার সুযোগ নেই। এই ঝগড়ার সুযোগ নিয়ে শেয়াল তাদের উপর হামলা করে। তারা একে অন্যের সাথে অনেক রাগ করেছিল, তাই কেউ কারো দিকে তাকাচ্ছিল না। আর শেয়াল সেটি সুযোগ নেয়, এক এক করে সে তিনটি ছাগলকেই মেরে ফেলে। এবং অন্য ছাগলেরা এসব দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে একতাই বল। ঝগড়া করে কোনো লাভ নেই, শুধু ক্ষতি হয়। এক জঙ্গলে বিম্ব নামের হাতি থাকতো। সে জঙ্গলের রাজা রুস্তমের অনেক ভালো বন্ধু ছিল। বিম্বুর দেখাশোনা করার জন্য রাজা চিন্টু নামের শেয়ালকে বললেন, চিন্টু শেয়াল, তুমি আমার বন্ধু বিম্বুর দেখাশোনা করবে, তাকে প্রতিদিন খাবার দেবে, তাকে সাহায্য করবে। চিন্টু বিম্বুর অনেক খেয়াল রাখত। আস্তে আস্তে তারা ভালো বন্ধু হয়ে যায়, তারা একসাথে খেলা করত। একদিন সেই জঙ্গলে এক কুকুর আসে, চিন্টুর সাথে তার পরিচয় হয়। আরে ভাই, কে তুমি আর এখানে কিভাবে এসেছো? আমি খাবার খুঁজতে খুঁজতে ভুল করে এখানে চলে এসেছি।
আমি কি কোনো সাহায্য করতে পারি? না না, তেমন কিছু না। এই জঙ্গল সুন্দর, আমি কি এখানে থাকতে পারি? অবশ্যই, কিন্তু আমাদের রাজাকে জিজ্ঞেস করতে হবে। কিছুদিনের জন্য সে বাইরে গেছে, তুমি আমার সাথে থাকতে পারো। চিন্টু সেই কুকুরকে জঙ্গল ঘুরিয়ে দেখায় আর বিম্বুর কাছে নিয়ে যায়। কুকুর ও বিম্বু ভালো বন্ধু হয়ে যায়। বিম্বু কুকুরের সাথে খেলতে থাকে, কিন্তু চিন্টুর সাথে খেলা কমিয়ে দেয়। আরে, বিম্বু এখন আমার সাথে খেলেই না। যখন থেকে এই কুকুর এসেছে সে আমাকে ভুলেই গেছে। কিছু একটা করতে হবে। চিন্টু কুকুরকে তার কাছে ডাকে আর বলে, ক্ষমা করো বন্ধু, আমি রাজাকে জিজ্ঞেস করেছিলাম, সে তোমাকে এখানে থাকতে মানা করেছে। কুকুর চিন্টুর মিথ্যা মেনে নেয় আর তার জঙ্গলে ফিরে যায়। চিন্টু বিম্বুর কাছে যেয়ে বলতে থাকে, নাও বিম্বু, খেয়ে নাও। আমার বন্ধু কুকুর কোথায়? তাকে আসতে দাও। কুকুর তার জঙ্গলে চলে গেছে, সে আর আসবে না। এই কথা শুনে বিম্বু অনেক কষ্ট পায়। সে ফল খায় না এবং মন খারাপ করে থাকে। অনেক বুঝানোর পরও কিছুদিন সে কিছুই খায় না। চিন্টু তার বন্ধুকে এভাবে দেখতে পাচ্ছিল না, তাই সে কুকুরকে ফিরিয়ে আনতে যায়। আমাকে ক্ষমা করো বন্ধু, আমি তোমায় মিথ্যা বলেছিলাম। বিম্বু তোমার কথা অনেক মনে করে, আমার তোমায় মিথ্যা বলা ঠিক হয়নি। কুকুর চিন্টুর সাথে ফিরে আসে। রাজাও এখন জঙ্গলে ফিরে এসেছিল এবং সে কুকুরকে জঙ্গলে থাকার অনুমতি দেয়। এরপর সবাই মিলে আনন্দে থাকে।